এই কারণে মই পাশে পাশে রাতে বসে শুভ যে কি করে আচ্ছা এনিওয়েজ আমি যাই তাহলে ইটস নট সাচ এ গুড প্লেস আবু ভাই ভালো থেকো শুভর কামিলা রে বাবা বলে এখান থেকে সাবাইয়া নিয়ে যাইতে আচ্ছা আচ্ছা বলতেছি ভালো লাগতে আছে না ওকে আবু ভাই ভালো থাকো যাই ইরে কামিলা কি অবস্থা অবস্থা ভালো নরে বন্ধু কালকে রাত ধরে খুব প্যারার মধ্যে আছি রে ও লোকে আগে নিয়ে আবার ঝামেলা হয়েছে না আরে না না রোকেয়ারে লই কোনো সমস্যা নাই কালকে রাতে তো বন্ধু হাবুরে পুলিশে ধরে লই গেছে কি হাবু ভাইকে কেন পুলিশে ধরে নিয়ে যাবে আরে আর কইছা পুরো বেজালেটা লাগাইছে শুভ তোর মনে নাই এর আগে শুভ এই হাবুরে উল্টা পাল্টা ইংলিশ শিখেছে আর এটা হলে আমগো বিল্ডিং এ কত কাবজা বইলো অন আবার হাবু মনে হয় শুভর কাছে জানতে চাইছে তোমার খুব সুন্দর লাগতেছে এটার ইংলিশ কি শুভই গিয়া ফাঁকটামি করে শিখাই দিছে আই অনা কি ইসি তা হাবু ইগা রাস্তাঘাটে বেডি করে কইছে অন মনে করে এটা লোকে জামে লয়ে গেছে কিন্তু তার জন্য পুলিশে কেন ধরবে আরে আর কইছা হাবু মনে করে ইংলিশে কি আমগো পাশার বাসা বেডি উকাথায় হেতিরে কইছে হেতি জামে এবার উকিল এই উকিলে হাবুরে পুলিশের কাছে ধরাই দিছে তো তুই ওদেরকে একটু বুঝায় বল যে উনি তো ইচ্ছাকৃতভাবে করে নাই ভুলে বলে ফেলছে এটা বুঝাইলে তো শোনার কথা আরে বাবুরে এটা তো তুই আর আমি বুঝতেছি এটা কি পুলিশে বুঝবো নি আচ্ছা ঠিক আছে তোরা কোন থানায় আসছিস আমি আসতেছি আমরা অন দানমন্ডি থানায় আর বন্ধু এখানে তো হাবুললে অনেক টাকা পয়সা খরচ হইতেছে বুঝছিস আর কাছে তো টেয়া হইছা নাই তুই আসার সময় কিছু টেয়া হইছা লই সমস্যা নাই আমার কাছে টাকা আছে আমি আসতেছি আসতেছি ওকে আয় তাড়াতাড়ি আয় কি অবস্থা হবে আর তোরে মন চায় একটা থাপ্পড় মারতে কোনো দরকার আছে বেচারা লোকটার সাথে এরকম করার এর আগেও একবার তুই ভুল ইংলিশ শিখাইছিস তখন একটা ঝামেলা লাগছে কেন করিস এগুলো তুই হ্যাঁ আরে মুই কই ভুল ইংরেজি শিখেছি সে মোরদার ইংরেজি শিখতে আসছে সে এসে বলতেছে সে নাবিলার কাছে ইংরেজি শিখবে তুই কি মোর থেকে বেশি ভালো ইংরেজি পারো হ্যাঁ তুই আমার থেকে ভালো ইংরেজি পারলে তাকে ভুলটা শিখাইছস কেন সঠিকটা শিখাতে পারোস নাই আরে আমি ভুল কি শিখাইছি মুই তারে শিখাইয়ে দিছি আই ওয়ান্ট কিস ইউ আমি কি জানি সে যাইয়ে উকিলের পরে বলবে আই ওয়ান্ট কিস ইউ একটা কথা বলবি না ছোট কি অবস্থা হাবু ভাইয়ের এখন ঠিকঠাক আছে সব কিছু মারে টারে নাই তো আবার উনাকে অন মাইছে কিনা না মাইছে এটা কেন দেখছি না ঢুকি দিয়ে এতে কাইনতেছে বোধ হয় মাইছেও এটা কার কাছে কইব না বেচারা লোকটা মুখটা যেন খুবই খারাপ লাগছে এত খারাপ লাগার কিছু নাই এটা একটা খাসরা বেড়া এ ভিতরে জেলের ভিতরে থাকা যে কথা বাইরে থাকা একই কথা তারে লই এত খারাপ লাগার কিছু নাই হ্যাঁ তোমরা যখন জেলে ছিলা সে তোমাদের জন্য কি করছে মনে নাই সামান্য কৃতজ্ঞতা বোধ থাকলে এই কথাগুলো বলতে পারতা না এই নাবিলা মগর কৃতজ্ঞতা বোধ আছে আছে দেখকেই মুই আর কাবিল আইছে সে কহন থেকে দাঁড়াই রইছি তারে ছাড়ানোর জন্য সকাল তুন ধরে আইতেছি তো কৃতজ্ঞতা বোধ আর কেন দেইতাম খাইনো সকাল ধরে কিছু যে কোনো মুহূর্তে থানার মধ্যে মাথা করে হড়ে যেতে আরি পরে আচ্ছা আমাকে একটু নিয়ে যান আমি ওনার সাথে একটু দেখা করি না তুই মেয়ে মানুষ তুই ভিতরে ঢুকি কিরবি আর বলবো আমি ওনার বোন সমস্যা নাই একটু দেখা করি না 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 তুই ভিতরে ভিতরে যাচ্ছিস পর আরে কাবিলা একটু দেখা করি লোকটার জন্য আমার খারাপ লাগতেছে সত্যি একটু দেখা করে আসি আচ্ছা শুভ তুই একখানা ভিতরে যাস না চল তাহলে এক লোকে যাই আমি গেরো লাইতেছি তুই যাস যা তুই যাস সকালটা ধরে আর একলা শানিও খাওয়াই না কিচ্ছু খাই না সকালটা ধরে বিশ্বাস করবি আর এমন গ্যাস্ট্রিকের সমস্যা বুকে ব্যথা আজ যে কোনো সময় থানার মধ্যে পড়ে যেতে পারি বন্ধু খুব খারাপ লাগছে কিছু খাস নাই কেমনে খাইতাম টিয়া আছে না আর পকেটে ক আমি তো লাভ ওয়েট করতেছি কতক্ষণ তুই আবি টিয়া দিবি কতক্ষণ খাইও আমি আসছি আমার কাছে আছে এটা নে পরে লাগলে আমার থেকে আবার চাস ঠিক আছে কোনো সমস্যা নেই তুই আয় 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 পরে মানে আরো লাগতে পারে কোনো সমস্যা নেই লাগলে খালি আমাকে বলবি চল হাবু ভাই হা হা হাবু ভাই কাঁদতেছো কেন তুমি কাঁদো না হাবু ভাই আমি ম্যানেজ করে ফেলবো সব কাহিন্দ না হাবু ভাই প্লিজ আমি ছাড়া নিব আমি সব কিছু দেখতেছি হাবু ভাই প্লিজ তুমি কাহিন্দ না আচ্ছা একটু আমাকে বলো তো মানে তুমি কোন মহিলাটাকে কথাটা বলছিলা আচ্ছা উনি কি কোনো রিয়্যাক্ট করছিল কথাটা বলার পর হ্যাঁ রিয়্যাক্ট ছিল না মানে তোমার সাথে কোনো তর্ক করছিল তর্ক বিতর্ক হয়েছে কোনো কিছু তারপর তুমি কিছু বলছো ওনাকে আমি তো তেমন কিছু বলি না আমি তো খালি বলছি আই ওয়ান্ট টু কিস ইউ
আচ্ছা হাবু ভাই, তুমি তুমি খাইছো কিছু সেটা বলো আগে আমাকে। হ্যাঁ খাইছি। আচ্ছা তুমি এখন থাকো, একটু ঠান্ডা হও, কান্নাকাটি বন্ধ করো, আমি যা করার করতেছি আমি ম্যানেজ করতেছি, প্লিজ ভাই। তুমি আমার এখান থেকে ছাড়াইয়া নিয়ে যাও, আর শুভ কামিলা রে বলো আমার আমি 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 চেষ্টা করতেছি হাবু ভাই, আমি সবকিছু দেখতেছি, তুমি কান্দো না প্লিজ। হ্যাঁ কামিলা, তুমি বলতেছো না, মানুষ করলে কি বলবে, আমার ইজ্জত সম্মান সব গেছে, মানুষ তো বলবে হাবু মহিলাদেরকে বাজে কথা বলছে। তুমি তো বাজে কথা বলি না। হ্যাঁ হাবু ভাই, তুমি তো ইচ্ছা করে বলো না, এটা সবাই বুঝবে, কোনো সমস্যা নেই, আমি দেখতেছি, আমি ম্যানেজ করছি, তুমি কান্দো না। হ্যাঁ আমি আসতেছি, থাকো তুমি, আমি আসতেছি। কামিলা কান্দো না হাবু ভাই, কান্দো না, আমি আসতেছি, থাকো। আমি তো কিছু বুঝতেছি না, তার কাছে মনে হয় পুরো ব্যাপারটা অন খাড়া রয়েছে বেডিকের উপর। এতে যদি কমপ্লেনটা উড়ে আলায় তাহলে মনে করি পুলিশ হাবু ভাইকে ছাড়িয়ে দিব। তো তোরা ওই মহিলাটার সাথে একটু কথা বল না, একটু বুঝায় বল যে জিনিসটা আসলে যা ঘটছে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ওনাকে বুঝায় বলে উনি বুঝবে, এডুকেটেড মহিলা না বুঝবে। হেতির লগে কি কথা কইতাম, হেতি একে তো উকিলের বউ, হেতি তো এমনি গরম হয়ে রয়েছে। আর মোরা যাইয়ে যদি কিছু বলতে নেই শেষে দেখা যাবে তারে বুঝাইতে যাবো, সে মগর নামে একটা মামলা দিয়ে মগরের ভিতরে বই রেখে দেবে। তোর কাছে কি ওই মহিলার নাম্বার টাম্বার আছে? না। আচ্ছা একটু আমাকে ম্যানেজ করে দে না, আমি একটু ওনার সাথে কথা বলি, আমি ওনাকে জিনিসটা একটু বুঝায় বলি যে এটা একটা ফান ছিল, মানে ভুলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আর পুরো দোষটা তো আর হাবু ভাইয়ের না, তাই না? দোষটা কার? দোষটা তো এর। অবশ্যই। হ্যাঁ আর যদি জেলে যাইতেই হয় হাবু ভাই একা কেন যাবে, ফেরও তো সাথে যাইতে হবে, তাই না? অফকোর্স অফকোর্স। এটা আমি ওনাকে একটু বুঝায় বলেছি এটা একটা ফান করতে গিয়ে একটা গন্ডগোল লেগে গেছে, একটু বলি আমি। তুই কি বল এগুলো? কি বলছি? ঠিকই তো বলছি, ভুল কথা কি বলছি আমি? ঠিক আছে, এটা কইছে কোনো অংশে কিন্তু মিথ্যা কথা কয় না। আচ্ছা বন্ধু, আর কাছে তো নাম্বার নাই, তাহলে তোর থানার ভিতর তো নিতে নাম্বারটা ম্যানেজ করে দিতি। হ্যাঁ ঠিক। এই কাবিলা, মুই একটু বাসায় যাই, মোর খুব বাথরুম চাপছে, বাথরুম কইরে আসতেছি, তোরা সব ম্যানেজ কর। বাথরুমে নিয়ে যাবে, এই যে সোজা যায় ডাইনোকে বাথরুম আছে, এখানে যা। আরে মুই বাইরের কোনো বাথরুম ইউজ করতে পারি না, মোর ধারে বিরক্ত লাগে, মুই বাসার থেকে ফ্রেশ হইয়ে আরাম কইরে সব সাইডে আইতে আছি। ঠিক আছে, এদিকে এদিকে একটা ডঙ্গ করবে না, কই দিলা সুন্দর করে জাতি ধরি দেন, উল্টা বলা কিছু যদি করস আমি পুলিশের কাছে কিন্তু কই দিও, পুরো ঘটনাটা নাটক করে উঠছিস তুই। হ্যাঁ ব্যাটে করে ফাঁসে দিছিস তুই, সুন্দর করে জাতি রাখ, জাতি রাখ, এটা বংদরস কেন, সব কিছুতে বংদরস। এই আয় তোর নাম্বারটা কই দিই। হ্যালো জি, আসসালামু আলাইকুম, লাবণ্যপু বলছেন? জি বলছি, কে? জি আমি হলাম নাবিলা, আমি হাবু ভাইয়ের পরিচিত ছোট বোন, মানে আমার বাবার নাম রানা আপু, আমরা দুই ভাই একে থাকি, আপনি হয়তো আমার বাবাকে চিনবেন। আপু হাবু ভাই আমাদের বাসাতেই থাকতো, মানে আমাদের খুব ক্লোজ রিলেটিভের মতো আর কি আপু, আমি হাবু ভাইকে পার্সোনালি খুব ভালোভাবে চিনি আপু। আর আপনার সাথে যে ঘটনাটা ঘটছে আমি পুরো ঘটনাটা শুনছি আপু। হাবু ভাই না পড়াশোনা একদমই জানে না, আর ইংলিশ তো উনি পারেই না, আপনি যদি ওনাকে ইংলিশ ওনার নামও লিখতে বলেন হাবু ভাই সেটা পারবে না আপু, বুঝছেন? কি বলেন, উনি যদি ইংলিশ না পারে তাহলে তো বাজে বাজে কথা কিভাবে বলে? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।